উলামায়ে কেরাম আছে, সাইদি সাহেব আছে, আরো অনেক আলেমরা আছে, ওনারা হইলো যুদ্ধ অপরাধী। মামুনুল হক সাহেব উনিও নারী কেলেঙ্কারিতে জড়িত, আর ওনারা সব তাহাজ্জুদ। বর্তমান সময়ে ইন্টারনেটে শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম, তবে তাকে রফিকুল ইসলাম মাদানী নামেও অনেকেই জানেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে বিক্ষোভে অংশগ্রহণ করে প্রশাসনের হাতে আটক হয়েছেন। পরে কয়েক ঘন্টার মধ্যে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয় পুলিশ। এর পরপরই তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন, তবে বর্তমান সময়ে তাকে ইন্টারনেটে শিশু বক্তা হিসাবে সবাই চেনেন। অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য রফিকুল ইসলাম মাদানীর কঠোর পরিশ্রম এবং মেধার কারণে তিনি আজকে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত এবং জনপ্রিয় বক্তা হয়ে উঠতে পেরেছেন। গ্রেপ্তার হওয়ার আগে রফিকুল ইসলাম মাদানী গণমাধ্যমকে জানিয়েছেন তার ঘরে তার বৃদ্ধ মা রয়েছেন। রফিকুল ইসলাম মাদানী গ্রেপ্তার হওয়ার পর কেমন আছেন তার মা এবং রফিকুল ইসলামের জীবনী ও অন্যান্য তথ্যসমূহ নিয়ে আলোচনা করব প্রশ্নের এবারের পর্বে। প্রিয় দর্শক, প্রশ্ন চ্যানেলে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। রফিকুল ইসলামের কণ্ঠ তার শারীরিক গঠনের কারণে তাকে কম বয়সী ছেলেদের মতো মনে হয়। তার ঘনিষ্ঠরা জানিয়েছেন 1994 সালের নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় তার জন্ম, সে হিসাবে তার বর্তমান বয়স 27 বছর। জানা গেছে রফিকুল ইসলামের 4 ভাই ও 3 বোন রয়েছে। তিনি নেত্রকোনার একটি মাদ্রাসায় হিফজুল কোরআন পড়াশোনা করেন। এরপর তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় আসেন। সেখানে কয়েক বছর পড়াশোনা শেষ করে তিনি চলে যান গাজীপুরের কোনাবাড়িতে একটি মাদ্রাসায়। সেখানে কিছুদিন পড়াশোনা করার পর ঢাকার বাড়িধারা এলাকায় অবস্থিত একটি মাদ্রাসা থেকে তিনি দারোয়ে হাদিস মাস্টার সমমান পাশ করেন। নুরিয়া ইসলামিক মিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেল থেকে রফিকুল ইসলামের বক্তব্যের একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে দেখা গেছে সোনারগাঁও এলাকার একটি রিসোর্টে হেফাজতে ইসলামের গণমানুষের প্রিয় নেতা মাহমুনুল হককে অবরুদ্ধ করার ঘটনা নিয়ে ক্ষমতাসীন দল ও সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। সেজন্যই মূলত তাকে গ্রেপ্তার করা হয় আইসিটি মামলায়। রফিকুল ইসলামের নামের সঙ্গে মাদানী টাইটেল নিয়েও বিতর্ক ছড়িয়েছে। নামের শেষে মাদানী টাইটেল লাগানোর ঘটনায় তাকে লিগাল নোটিশ দিয়েছিল হেফাজতে ইসলামের মদিরা শাখার আমির ও সংগঠনটির কেন্দ্রীয় সদস্য, তার নামও রফিকুল ইসলাম। লিগাল নোটিশে বলা হয় সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করেও মাদানী উপাধি ব্যবহার করেছেন রফিকুল ইসলাম। লিগাল নোটিশ পাঠানোর পরে একটি অনুষ্ঠানে রফিকুল ইসলাম মাদানী বলেন, মদিনা থেকে পড়াশোনা করেই যে শুধু মাদানী উপাধি ব্যবহার করা যাবে বিষয়টি সেরকম নয়। ঢাকার বাড়িধরা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দারোয়ে হাদিস মাস্টার্স ডিগ্রি লাভের পর তিনি নামের শেষে মাদানী টাইটেল যুক্ত করেন। 25 মার্চ ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর বিরোধী মিছিলের সময় মতিঝিল এলাকা থেকে প্রথম 8 ঘন্টা রফিকুল ইসলামকে আটক রেখে পরে ছেড়ে দেওয়া হয়। সর্বশেষ তার পরবর্তীতে বুধবার আবার আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। আটকের পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা মামলা দায়ের করে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়। র্যাবের ভাষায় তাকে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নেত্রকোনা থেকে আটক করা হয়। 14-15 বছর বয়স থেকে রফিকুল ইসলাম নেত্রকোনার বিভিন্ন এলাকায় তাফসিরুল কোরআন মাহফিল করতেন। সেই সুবাদে তিনি আঞ্চলিকভাবে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। কয়েক বছরের মধ্যে নেত্রকোনার আশেপাশের জেলাগুলোতে রফিকুল ইসলাম মাদানীর জনপ্রিয়তা ও পরিচিতি ব্যাপকভাবে গড়ে ওঠে। প্রিয় দর্শক, রফিকুল ইসলাম মাদানীকে আপনার কেমন লাগে, সে অপরাধী কি না, নিচে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।